অনেক ভালো লাগছে আপু আজকে আসছে আপনারা হয়তো আসলে সম্পর্কটাই অন্যরকম তো আজকে না আসলেও সম্পর্ক যেমন থাকতো আসছে তো আরো বেশি ভালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি তো বেশ কয়েকদিন একটু এনজয় করছিলাম ব্যস্ততা বলবো না কারণ প্রতিদিনই সন্ধ্যার দিকে আমরা অনেক এনজয় করেছি এক একজন এক এক বান্ধবীর বাসায় গিয়েছি মজা করেছি পিঠা খেয়েছি কারো বাসায় বিরিয়ানি খেয়েছি মানে গত সপ্তাহটা আমার খুব ভালো কেটেছে এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আমি নিয়ে আসলাম এই ভিডিওটা গত সপ্তাহের একটা ভিডিও আমাদের একটা মিট আপ ছিল তো আশা করব আপনারা আমার চ্যানেলটি মানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করবেন তো আজকে এটা শুরু করেছি শুক্রবার সকাল মানে সন্ধ্যা থেকে সন্ধ্যায় একটা মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি শনিবারে কোথায় কোথায় গিয়েছি মানে কি কি এনজয় করেছি তারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব তো মোমোটা তৈরি করার জন্য আমি প্রথমে ডোটা রেডি করে নিলাম আর ডো রেডি করেছি শুধু ময়দা এবং লবণ সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে পানি দিয়ে গুলে এটা এভাবে রেখে দিয়েছি আর এটা পুর রেডি করার জন্য এখানে চিকেন কিমা সাথে পেঁয়াজের পাতা কুচি আর আছে কাঁচামরিচ কুচি আর স্বাদ কালো গোলমরিচ গুঁড়া আর হচ্ছে সয়া সস পরিমাণ মতো লবণ আর এখন আমি একটা পাতিলের ভিতরে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি এই তেলটা দেওয়ার পরে আমি এটা একটা পেঁচোলার সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিব গরম তেল যেহেতু দিয়েছি এটা কখনোই হাত দিয়ে করতে যাব না তাহলে হাতের সমস্যা হবে আমি কিন্তু সবসময় বলি আমি ভালো রাঁধুনি না তারপরে আমি যেহেতু আমার ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি যা রান্না করি আমার বাচ্চাদের জন্য আমার ফ্যামিলির সবার জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো হয়তো একটু হলে আপনাদের উপকারে আসতে পারে তো মোমোর পুরটা রেডি হয়ে গেছে এখন আমি মোমোগুলো আস্তে আস্তে তৈরি করে নিব তো প্রথমে আগে মোমো খাওয়ার জন্য যে সসটা রেডি করতে হয় সেটাও করে নিচ্ছি যা মানে মোমোটা কিন্তু একদমই গরম গরম খেতে হয় তো আগে যদি সসটা রেডি থাকে তাহলে ভালো হবে তো সসটা রেডি করা একদমই সহজ এখানে নিয়েছি স্লি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া আর সাথে দিলাম হচ্ছে কাঁচা সাদা তিল এটা দিয়ে এর ভিতরে আমি কিন্তু আবারও সাদা তেল গরম করছি এটা এর ভিতরে দিয়ে দিব আর কিছুই লাগবে না এই চারটি উপকরণ দিয়েই হয়ে গেল আমার মোমো খাওয়ার সস আর সাথে যখন আমরা খাবো তখন আমরা নিয়ে নিব টমেটো সস তো এই তো হয়ে গেল আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন আর গরম তেল থাকার দেওয়ার কারণে কিন্তু সাদা তিলটাও ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে সসটাও রেডি করা হয়ে গেছে এখন আমি মোমো বানাতে চলে আসলাম তো মোমো বানাতে এসে আমি বুঝতে পারলাম যে আমি মেন জিনিসটাই ভুল করে নিয়েছি সেটা হলো ডো রেডি করার সময় আমি ঠান্ডা পানি দিয়ে করে নিয়েছি তো আমি এর আগে যখনই তৈরি করেছি সবসময় কিন্তু আমি গরম পানি দিয়েই করেছি তো বেশ অনেক দিন হলো তৈরি করা হয় না আর যেহেতু হঠাৎ করে আমি ডিসিশন নিয়েছি যে আজকে মোমো রেডি করব আর আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে গরম পানি ইউজ করতে হবে তো ঠান্ডা পানি করার কারণে আমি কিন্তু শেপগুলো সুন্দরভাবে দিতে পারিনি তো প্রথমে আমি একটা কিভাবে এরকম সাইজ মতো করে নিলাম সেটা আপনারা দেখে বুঝে নিতে হবে এটা বলার কিছুই নাই আমরা যে মানে বানাবো সেই রকম এটা যত পাতলা করে বেলা যায় তত কিন্তু মানে মোমোটা দেখতে সুন্দর হয় কারণ ভিতরের পুরোটা দেখা যায় আর আমি আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে একদম মোটা করে বানিয়েছি কারণ আমি কোনোভাবে বেলতেও পারছিলাম না যদিও খুব তা মানে শুধু মানে খাওয়ার মতো করে তো খাওয়ার সময় দেখলাম যে দেখতে যতটা সুন্দর না হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল
তো আপনারা চাইলে একবার ভেবেছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, তারপরে ভাবলাম আমার এই আনারি হাতে যেটাই করেছি সেটাই আমি শেয়ার করে আমার চ্যানেলে আমি রেখে দিতে চাই। তুই তো বললাম কোনোভাবে আমি সুন্দর করে শেপ দিতে পারছিলাম না, যদিও আমি সুন্দর শেপ পারি না ততটা, তারপরে যতটুকু পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ইচ্ছা মতো অনেক স্টাইল আছে, যে কোনো একটা স্টাইলে বেছে নিয়ে করে নিতে পারেন। সবগুলো একে একে বানিয়ে নিয়ে আমি এখন ভাপ দিয়ে নিব, আর ভাপ দিব হচ্ছে আমি আমার রাইস কুকারে আমি স্টিম করে নিচ্ছি। তো রাইস কুকারে একবার দেওয়া হয়ে গেছে, তো সেটা এখন খাবো আর বাকিগুলো এখন বসিয়ে দিচ্ছি। তো মানে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এইটা হচ্ছে আমার শনিবারে দুপুর থেকে একটা ভিডিও, আমার কিন্তু শনিবারে এক্সাম ছিল, তো এক্সামে যাওয়ার জন্য আমি শাড়িটাও ভালোভাবে পরতে পারিনি। আসলে আমি শাড়ি একটু কমই ভালো পরতে পারি, তো যেভাবেই হোক যেহেতু আমাদের প্রোগ্রামে শাড়ি পরার কথা ছিল তো আমি শাড়ি পরে গিয়েছি। তামান্না আমার শাড়িটা বলছে দাঁড়া বাপু ঠিক করে দেই, তো শাড়ি ঠিক করে দিচ্ছিল আর আমরা তারপরে অনেক গল্প করি। গল্প করতে করতে অনেক আপু আসে নাই, তো আমরা যে কজন এসেছিলাম আমরা সবাই মিলে একটু কফি অর্ডার করলাম আর একটু কফি খেয়ে নিলাম। তো কফি খেয়ে খেতে খেতেই কিন্তু আরও অনেক যে আপুরা আসার কথা ছিল ওনারাও অনেকেই আসছিলেন, তো সবার সাথে একে একে আমরা পরিচিত হচ্ছিলাম। অনেকে আগের পরিচিত ছিল আবার অনেকে আজকেই হয়তো নতুন পরিচিত হচ্ছি। আজকে এই মিট আপের মূল উদ্দেশ্য হলো তামান্নায় আমাদের ছেলের ছেড়ে ওর হাজবেন্ডের চাকরির ট্রান্সফারের কারণে হয়তো ঢাকায় শিফট হবে, তো আমরা চাচ্ছিলাম যে গেট টুগেদার পার্টিতে কিন্তু আমরা মানে কাছাকাছি হয়ে যে একটু আড্ডা দিব সেটা দেওয়া হয়নি, কারণ প্রোগ্রামের বিশাল শিডিউল ছিল। তো একের পর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে কেউ কারোর সাথে ওইভাবে আসলে কথা বলা বা নিজের পরিচয়টা দেওয়া হয়নি, এই জন্যই এই প্রোগ্রামটা তামান্না পরে রেখেছিল। তো আমরা সবাই মিলে আসলে খুব এনজয় করেছি, আর তামান্নাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ইউটিউবার আমি দেখেছি, এমনকি আমার আশপাশে যারা অনেক কাছের মানুষ আছে তারাও কিন্তু দেখা গেছে যে মানে একটা মানে মনে ওরকম অন্যরকম একটা মানে আমি ইউটিউবার বা বেশি বেশি সাবস্ক্রাইব আমার চ্যানেলে, তো এটার একটা যে অহংকার বা এরকম একটা ভাব নিয়ে চলা অনেকেই আমি দেখেছি, কিন্তু তামান্নাই দেখলাম যে ওর ভিতরে সামান্যতম আমি কোনো অহংকার বোধ পাইনি, কারণ ও হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি ওর সাথে মিশে, কারণ আমি কিন্তু ওর সাথে মিশছি প্রায় 3 বছরের বেশি হবে কম নয়, তো এতদিন মেশার পরে কিন্তু একটা মানুষ সম্পর্কে অনেকটাই জাজমেন্ট করা যায়। তো আমি যতটুকু বুঝেছি ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, আর স্ট্রেট ফরওয়ার্ডটাই অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে ওর পুরো ফ্যামিলিটাকে অনেক বেশি ভালো লাগে। কারণ একজন হাজবেন্ড তার স্ত্রীকে কতটা সাপোর্ট করতে পারে সব কিছুতে সেটা ওর হাজবেন্ডকে দেখলে বোঝা যায়, আর ও যে কেমন ভালো মা সেটা ওর দুটো বাচ্চাকে দেখলে বোঝা যায়। আর যেহেতু বাবা মার সাথে আছে এতদিন একসাথে, তার মানে ও ভালো সন্তান। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ওর শাশুড়িও কিন্তু এসে এখানে থাকেন এবং ওর শ্বশুরবাড়িতে যান। আর ওর মানে তামান্নাকে নিয়ে অনেক এই কথাগুলো বলার একটাই কারণ, কারণ অনেক নেগেটিভ মন্তব্য ওনাকে ওকে নিয়ে আমি শুনেছি বা অনেকেই গসিপ করেছেন ইউটিউবে, তো এই জন্যই আমি এতগুলো কথা আজকে বললাম, কারণ ও আমাদের মাঝে থাকবে না, এটা আমার অনেক কষ্টের একটা জায়গা। তো জায়গা থেকে ওকে নিয়ে আমি কিছু বলছি, এর আগে কখনোই কিন্তু আমি বলিনি। তো এই জন্যই, কারণ
যারা শুধু ফেস না দেখিয়ে নিজের কিছু কৃতকর্ম ক্রিয়েটিভ প্রকাশ করে ভালো ইউটিউবার হয়েছেন তারা বড় বড় কথা বলেন আর তাদের কিন্তু আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই জানি না ওরা মোনারা মুখে মুখে যা বলেন সেটা শুনেই আমরা বিশ্বাস করি আর এই যে তামান্না আর আরও অনেকে এরকম তামান্নার মতো যারা ডেইলি ভ্লগ শেয়ার করেন তারা কিন্তু এ টু জেড শেয়ার করেন আর এ টু জেড যখন শেয়ার করেন তাদের নিয়ে গসিপ করাই যায় এই কথাটা বললাম এই কারণে কারণ ওদের ভালো মন্দ আমরা কিন্তু সব ক্যামেরার সামনে দেখি আর ভালো মানুষের মুখোশের আড়ালে থেকে ভালো মানুষই অনেক কিছুই করা যায় তাদের বুকের কি কোনো সাহস আছে যে তাদের মানে সব কিছু দেখানোর জন্য একটা সাহস লাগে কেন জানি হঠাৎ করে আজকে ভিতর থেকে আমার এই কথাগুলো মানে এত রুক্ষ কথাগুলো বের হয়ে আসলো তো এটা বের হয়ে আসা শুধু তামান্নার জন্যই হয়তো আসেনি এটা হয়তো কিছুটা আমার জন্য এসেছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আপনারা কেউ মানে মানে অন্যভাবে নেবেন না আমি কথাটা সুন্দরভাবে হয়তো বলতে পারতাম তো সুন্দরভাবে বলিনি কিন্তু সত্য কথাটা আমি বলেছি আপনাদের সাথে মাঝে তো আশা করছি আপনারা বুঝতে পারলে বুঝবেন না বুঝলে তেজপাতা একটা কথাই আছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তো যাই হোক সবসময় যে মিষ্টি সুন্দরভাবেই কথা বলি আমরা সেটা কিন্তু না মাঝে মাঝে একটু রুক্ষ কথাও বলতে হয় তো আপনাদের সাথে অনেকদিন পর একটু রুক্ষ কথাই না হয় শেয়ার করলাম তো সুন্দর একটা মুহূর্ত দেখাচ্ছে এই জন্য একটু কিছু কঠিন কথা বলে ফেলেছি তো সবাই আমাদের জন্য এখানে যে যে আপু এবং আপুরা আছি ছোটো বোন বড় আপু সবাই আছি তো যাদের ফেস আপনাদের পরিচিত বা তাদের ফেস সম্পর্কে জানেন তো এর মাঝে এক আপু সম্পর্কে বলতেই হয় উনি হচ্ছে FR এক্সক্লুসিভ কালেকশন ওনার পেজের নাম বিজনেস পেজ তো উনি আমাদের জন্য একটা গিফট এনেছিলেন তো সেই গিফটটা আসলে গিফটটা বড় কথা না উনি যে আমাদের সবার কথা মনে করেছেন এটাই হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা তো আসলে আমরা এখানে কিন্তু একে অপরকে চিনি না তারপরে একে অপরের প্রতি অনেক ভালোবাসা সেটাই হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ফ্যামিলির বাইরেও আমার একটা জগৎ আছে সে জগতে আমি বিলং করি এখানে এটাই এই জন্যই কিন্তু মানে আমার বেশি ভালো লাগে যে আমি একটা জগৎ করতে পেরেছি সেখানে দুজন আমাকে ভালোবাসুক আর দশজনই ভালোবাসুক আর যাই হোক একজন হলেও তো আছে তাই না এই জন্যই আমার মানে খুব মাঝে মধ্যে খুব ভালো লাগা কাজ করে তো আজকে আমি এতগুলা কথা বললাম পরিশেষে আপনাদের সাথে একটা কথাই বলবো সেটা হলো যে যদি আমার লাইফস্টাইল এবং আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন আর সাথে কমেন্ট করে জানাবেন কোথায় কোন ভুল হয়েছে বা কোথায় কোন জিনিসটা বেশি ভালো হয়েছে আর কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান আমার কাছে তো এখন আমাদের খাবার চলে এসেছে আর দুপুরে খাবার হিসাবে ছিল চাইনিজ খাবারই এটা তো আমরা আলহামদুলিল্লাহ খাবারটাও অনেক টেস্টি ছিল যেহেতু খাবার টেবিলে সার্ভ করে দিয়েছে আমি সবাইকে এই পাশে ডাকতে এসেছি বললাম চলো সবাই মিলে একসাথে খেয়ে নেই তো এই তো খাবার মানে খেতে বসে গেছি আর এই সময় তামান্না মানে লাইভ করছিল তো লাইভেও কিন্তু অনেকেই হয়তো আমাদের সাথে ছিলেন তো ভিডিওটা যেহেতু গত সপ্তাহে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত লেটে শেয়ার করার জন্য বললাম না গত সপ্তাহটা আমি বেশ এনজয় কাটিয়েছি
আর আমার যে এক কোর্সটা করছিলাম কম্পিউটার বেসিক কোর্স, তো এই কোর্সটাও কিন্তু মানে আমার এক্সাম ছিল ওই দিন, তো এক্সামটাও ভালো হয়েছে, আমি পাশ করেছি আলহামদুলিল্লাহ। তো একটা সার্টিফিকেট যোগ হলো আমার জীবনে। তো আসলে একে একে যখন একটা করে কোর্স কমপ্লিট করি আর একটা করে সার্টিফিকেট পাই, তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো পরিশেষে আমি অনেক আগেই যেহেতু বেরিয়েছি, তো বললাম সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি মানে বাসায় চলে আসছি। তোনারা বলছিল আরেকটু থাকবে, কিন্তু আমি বললাম যে না, আমি যেহেতু সকালে বেরিয়েছি আমি একটু বাসায় চলে যাই তাড়াতাড়ি, আর আজকে ছুটির দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার না, বাই বাই। অনেকদিন ধরে আপু কাজ করতেছে এবং সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে, আশা করি ব্লগ গুলো আপনারা এনজয় করবেন এবং আপুকে বেশি বেশি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।